মাদার হলো অবজেক্ট, নানি আর ফুড হইলো সাবজেক্ট, কুকিং হইলো মেইন বার, ঠিক আছে নি? এখন দেখো ফুড অবজেক্ট তো বুঝি সাবজেক্টের জায়গা লাগে, ফুড ইজ। এখন দেখো আইএনজি আছে না বারবার লাগে, তো আইএনজি তাই লিখিতে করি আমরা বিং ইউজ করি, ইজ বিং কুক, কুকর পাসওয়ার্ড ইজ বল কুক, হিজ বুক হেজ বিন স্টোলেন, তাইলে হেজ বিন স্টোলেন, এগুলো দেখো প্যাসিভে আছে, অ্যাক্টিভ নিতে নানি, হিজ বুক হেজ বিন স্টোলেন, তাইলে কি তাই বইগু হি হেজ গু হি সামওয়ান হেজ stolen গুদে আর কলে বানাই, his book has been stolen, তাইলে গুদে দিমু his book has stolen চন সামান দিল সামান stolen his book বা people ইউজ করলে হইব, ঠিক আছে, পিপল স্টুডেন্ট দিলে হইব, যেটা সাবজেক্ট নাই এটা কীটা করবা কোথায় সাবজেক্ট নাই থাকে বা অবজেক্ট নাই এটা কীটা করবা লেট দিন করা যায়, ঠিক আছে আমি দেখাই দিব, এটা আই হ্যাভ গিভেন হিম এ পারফিউম, দুইটা অবজেক্ট আছে, হিম একটা অবজেক্ট পারফিউম একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট তাহলে এটাতে কীটা করেন ডিটেইন অবজেক্ট হয় না নি, মানে অ্যাক্টিভ যেটা অবজেক্ট একটা অবজেক্ট এটা প্যাসিভ গিয়ে অবজেক্ট থাকি যায়, হিম দিও যে কোনো একটা দিই, হিম দিও অবজেক্ট তো দিয়ে করতাম পারবো সলভ, এ পারফিউম রে দিয়ে করতাম পারবো, ঠিক আছে, তো এ পারফিউম রে দিয়ে করি, এ পারফিউম হ্যাজ বিন গিবর পাশ পাঠিয়েছে, ওগুলো তো গিবেন আগে থেকে পাশ পাঠিয়েছে বলেছে না নি, গিবেন টু হিম, দেখো হিম অ্যাক্টিভ অবজেক্ট আসলো প্যাসিভ অবজেক্ট হয়েছে, ঠিক আছে, বাই আইতে কীটা হইব মি হইব, তাহলে এটা আনসার হইব এ পারফিউম হ্যাজ বিন গিভেন টু হিম বাই মি, বুঝছ সিম্পল সিম্পল দিছি আজ, সাহিল স্পোক দ্য লাই, তুই দেখো পাস্ট টেন্সে আছে, স্পোক স্পিকার পাস্ট পাঠিয়েছে বলে স্পিকার পাস্ট টেন্স স্পোক না নি, তাহলে পাস্ট টেন্সে আছে, তাহলে স্পোক দ্য লাই অবজেক্ট এটা সাবজেক্টের জায়গাতে দ্য লাই পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ হইব ওয়াজ স্পোকেন বাই সাহিল, ঠিক আছে, থিফ কিল্ড হিম, আর দেখো কিলর পাশ পাঠিয়েছি বল কিল্ড, ঠিক আছে, তাহলে হিম তাহলে কে তাইব হি ওয়াজ হিম থেকে হি হইব, হি ওয়াজ কিল্ড বাই দা দানা বাই থিফ,
সিম্পল ও দিছি আটটা আগে দিছি পনেরোটা প্র্যাকটিস করাইছি মোটামুটি একটা ধারণা আইগেছে তো আর নিয়মগুলো বলা করেছে এইবার এখন তোর ভিডিও এখন ক্যাপচার করেছি ওটাও ইউটিউবে দেখবায় আরও কি লাগবে ঠিক আছে।